হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সব অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে নিউ কন্ট্যাক্ট অ্যাড করবেন, বা আপনাদের বন্ধু বান্ধবকে আপনাদের হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড করবেন। এটা কিন্তু একদমই সহজ ব্যাপার, তারপরেও অনেকে আছেন যারা এই বিষয়টা জানেন না। আমি জানি অনেকেই আছেন যারা এই ভিডিও দেখছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের নিউ ইউজার, এই জন্য তারা এইগুলো সম্পর্কে তেমন একটা ধারণা নেই। চিন্তার কোনো প্রয়োজন নেই, আমি আছি কি জন্য আমি আপনাদের শিখিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধু বান্ধবকে অ্যাড করার জন্য আপনাদের বন্ধু বান্ধবদের ফোন নাম্বার প্রয়োজন হবে, ফোন নাম্বার হলেই কিন্তু তাদেরকে অ্যাড করতে পারবেন। ওকে, আমরা যদি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করি তাহলে ফার্স্টে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে। এরকম হলে আপনাদের কাজ হবে, একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ একটা আইকন, আপনাদের কাজ হবে এই আইকনে ক্লিক করা। এই আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে, এমন লেখায় দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করতেছি। এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম বলে। আপনাদের কাজ হবে এখানে আপনাদের যেই বন্ধুর নাম্বার অ্যাড করতে যাচ্ছেন সেই বন্ধুর নাম দিবেন। সো এখান থেকে আমি নামটা দিলাম, নাম দেওয়ার পর নিচে রয়েছে লাস্ট নেম, এটা দিলেও হবে না দিলেও হবে, ফার্স্ট নেমটা দিবেন। ওকে, এরপরে নিচে রয়েছে ফোন নাম্বার বলে একটা অপশন, তার সাইডে রয়েছে কান্ট্রি বলে একটা অপশন, দেখতে পাচ্ছেন আমার বিলটি দেওয়া রয়েছে। এখান থেকে আপনাদের কাজ হবে কান্ট্রি উপরে ক্লিক করা, অ্যান্ড আপনারা যেই দেশের নাম্বার অ্যাড করতে যাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করবেন। আমার বাংলাদেশ আছে, তারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করবো কারণ আমার বন্ধুর বাসা বাংলাদেশে। সো এখান থেকে আমি তার ফোন নাম্বারটা এখন দিয়ে দেবো। আপনাদেরও কাজ হবে যার নাম্বারটা অ্যাড করতেছেন তার নাম্বারটা এখানে দিয়ে দাও। ওকে, এখান থেকে আমি আমার বন্ধুর নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হবে একদম নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই সেভ অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি এই সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন একদম নিচে এই যে SMS বলে একটা অপশন থাকবে, সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করে দেবেন। ওকে, SMS অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাজ শেষ, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো, হোয়াটসঅ্যাপে তাকে SMS করতে পারবো এবং তার সঙ্গে কথা বলতে পারবো। এটা কিন্তু একদমই সহজ বিষয়, তারপরেও অনেকে আছেন যারা এইটা জানেন না, মানে হোয়াটসঅ্যাপে কীভাবে নাম্বার সেভ করতে হয়। তো তাদেরকে শিখিয়ে দিলাম, আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। স্ক্রিন ভিডিওটাই ফোনতেই ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর একটা লাইক দেবেন এবং চ্যানেল দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।